হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল ভারতীয় ফুটবল। আজকে আমরা আবার চলে এসেছি ভারতীয় ফুটবলের বেশ কিছু আপডেট নিয়ে, এবং বিশেষ করে গতকালকের ইস্ট বেঙ্গলের ম্যাচের রিভিউ নিয়ে। হ্যাঁ, গতকাল বাংলার এক বড় দল ইস্ট বেঙ্গল এফসি, তারা কিন্তু প্রবল শক্তিশালী হায়দ্রাবাদকে হারিয়ে দেয়। তবে দুটো দলই এবছর কিন্তু রিইউনিফর্ম, অর্থাৎ নতুনভাবে গড়ে তোলা। তো সেই ম্যাচে 2-1 ফলে বাংলার দল ইস্ট বেঙ্গল প্রথমবারের জন্য হায়দ্রাবাদকে হারায়, এবং এই বছরের প্রথম ম্যাচ কিন্তু জয় করলো। তো সেই ম্যাচের টোটাল রিভিউ দেব, তবে তার সঙ্গে সঙ্গে ভারতীয় ফুটবলে আরো দুটো খেলার খবর আমাদের দেব। কলকাতা ফুটবল লীগের একটা ইম্পর্টেন্ট ম্যাচ, এবং অবশ্যই আন্ডার-19 সাব চ্যাম্পিয়নশিপের। তো বন্ধুরা, চলুন মেন ভিডিওয়ে পৌঁছে যাই। তো প্রথমেই বলবো আন্ডার-19 সাফ চ্যাম্পিয়নশিপের কথা, ইন্ডিয়ান ন্যাশনাল মেন টিমসের কথা, যারা কিন্তু ফাইনালে গতকাল পাকিস্তানকে 3-0 গোলে হারিয়ে দেয়। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, তবে প্রথম হাফ কিন্তু গোলশূন্যভাবে ড্র ছিল। সেকেন্ড হাফের 65 মিনিটে প্রথম কিন্তু গোল শুরু করে ভারতীয় প্লেয়ার কিপগান, এবং সেই কিপগান 85 মিনিটে আবার একটা গোল করে, এবং অতিরিক্ত সময়ের শেষ মিনিটে ভারত আরও একটা গোল করে 3-0 গোলে কিন্তু জয় হাসিল করে, এবং আবার সাফ চ্যাম্পিয়নশিপ হয় আন্ডার-19 দল। তো এই সাফ চ্যাম্পিয়নশিপে কিন্তু মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছে ভারতের কিপগান, তার সঙ্গে বেস্ট গোলকিপারও কিন্তু হয়েছে ভারতের লিওনেল ডাল্লি রাইমি, এবং টপ স্কোরারও কিন্তু হয়েছে গোমসার গোয়ারি। তো এই তিনটে কিন্তু যে মেল প্রাইজ বলতে পারা যায়, যে তিনটে মেন কিন্তু প্রাইজ, ইন্ডিভিজুয়াল তিনটে প্রাইজ এসেছে ভারতের ঘরে। এবং তার সঙ্গে সঙ্গে যদি আমরা কলকাতা ফুটবল লীগের খবর ধরি, কলকাতা ফুটবল লীগে কিন্তু কালকে একটা ম্যাচ ছিল যেখানে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব এবং ভবানীপুরের খেলা, সেইটা কিন্তু 2-2 অমীমাংসিত থেকে যায়, এবং সেটা কোনো আর কোনো গুরুত্ব থাকে না চ্যাম্পিয়নশিপের। তবে এই দুটো দলই, অর্থাৎ ভবানীপুর এবং ডায়মন্ড হারবার, এই দুটো দলে কিন্তু এবার ভারতীয় ফুটবল লীগের অর্থাৎ আই-লিগ 3-তে কিন্তু দুটো টিমই পার্টিসিপেট করছে, এই জন্য কিন্তু একটা খুব বড় খবর, এটুকু বলতেই পারি। তো চলুন এবার কিন্তু আমরা সম্পূর্ণভাবে ঢুকে যাব ISL-কে নিয়ে, এবং ISL-এর আজকের কী ম্যাচ আছে সেটা একটু জানিয়ে দিই। আজকে কিন্তু কেরালা ব্লাস্টার্স নামছে জামশেদপুরের FC বিরুদ্ধে, এবং কেরালা আবার একটা হোম ম্যাচে খেলতে নামছে। প্রথম ম্যাচে তো তারা BFC-কে হারিয়ে দেয়, এবং প্রবল সমর্থক বিশিষ্ট নিজেদের মাঠে, এইবারেও কিন্তু তারা নামছে জামশেদপুরের বিরুদ্ধে, যে জামশেদপুর কিন্তু তাদেরও টিমটা নতুনভাবে গড়ে তুলেছে, এবং আগের ম্যাচে তারা ড্র করেছে 1-1 কিন্তু অমীমাংসিত থেকে গিয়েছিল আগের ম্যাচে জামশেদপুরের ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে। তো যে ইস্ট বেঙ্গল গতকাল কিন্তু ম্যাচ জিতে যায় হায়দ্রাবাদের সঙ্গে, এবং প্রথম ম্যাচ কিন্তু জিতলো এই ইস্ট বেঙ্গল হায়দ্রাবাদের এগেনস্টে। তো সেই ম্যাচ কেমন খেলে, তো প্রথমত একটা কথা বলি, এই ইস্ট বেঙ্গল টিমের কিন্তু গতবারে হায়দ্রাবাদের খেলা প্লেয়ার অনেক আছে, সিভেরিও টোরো থেকে শুরু করে আপনি যদি বোর্জা হেরেরা বলেন, অনেক প্লেয়ার কিন্তু আছে। তো তারপরেও বলবো যে লাইনস অফ ইস্ট বেঙ্গল সাজিয়েছিল গতকাল 4-5-1, অর্থাৎ কিনা ডিফেন্স এবং মিডফিল্ড দুটোকে একদম কম্প্যাক্ট করা, এবং লোন স্ট্রাইকার হিসেবে কিন্তু ছিল ক্লেইটন সিলভা, যেই ক্লেইটন সিলভায় কিন্তু কালকে 2-2 গোল করে, এবং ওয়ার্ল্ড ক্লাস গোল হয় সেকেন্ড যে গোলটা, একদম খেলার শেষ টাইমে বা ফ্রি কিক থেকে অনবদ্য গোল, সেটা নিয়ে কোনো কথা বলার তো কোনো জায়গাই থাকে না, সত্যি একটা অনবদ্য গোল। যখন 93 মিনিট খেলা হয়ে গেছে তখন কিন্তু ক্লেইটনের গোল, এবং তারপরে ক্লেইটনকে তুলে নিতে বাধ্য হয় সামান্য ইঞ্জুরির কারণে, সে ইঞ্জুরিটা কীরকম হয় সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে বলবো। তবে এই ইস্ট বেঙ্গল টিম এবং হায়দ্রাবাদের যে খেলাটা ছিল তাদের কিন্তু তুলনামূলকভাবে প্রায় 50-50 খেলা ছিল, কারণ ফার্স্ট হাফে ইস্ট বেঙ্গল ভালো খেললেও সেকেন্ড হাফটা কিন্তু পুরো ডমিনেন্ট করেছে বলতেই পারি বা হায়দ্রাবাদ। তবে একদম শেষ মিনিটে ইস্ট বেঙ্গল গোল করাতে সেই হায়দ্রাবাদের আক্রমণ বা হায়দ্রাবাদের যে খেলার সেই খেলাটা কিন্তু পুরো নস্যাৎ ঘটে যায়। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা কথা বলবো যে এই ইস্ট বেঙ্গল টিম কিন্তু দারুণভাবে অ্যাটাক সাজাচ্ছে। তো বল পজিশনে যদি দেখেন 50-50% দুটো টিমে, টোটাল শটে 13-4 এগিয়ে আছে ইস্ট বেঙ্গল, শট অন টার্গেটও কিন্তু দুটো টিম সমান সমান, 3-3
কর্নার কিকও সমান সমান চারটে চারটে। এবার যদি আপনি পাশের দিকে, এখন পাশও কিন্তু প্রায় সমান 402টা ইস্টবেঙ্গল, 405টা হায়দ্রাবাদ, এবং অ্যাকুরেট পাশও প্রায় সমান 82% করে। অর্থাৎ একটা টিম 330টা পাস খেলেছে, একটা টিম 334টা পাস খেলেছে অ্যাকুরেট, এবং দুটো টিমই কিন্তু পজিশন এই মুহূর্তে মানে একদম অ্যাকুরেট পাসের ক্ষেত্রে কিন্তু 82%। মানে বুঝতেই পারছেন একদম তুল্য মূল্য লড়াই চলেছে, যে লড়াই একদম শেষ হাতে এসেছে ইস্টবেঙ্গল। তো এখানে একটা কথা বলি, ক্লেটন সিলভার সঙ্গে কিন্তু একটা ক্ল্যাশে কার্তিমনি লক্ষ্মীমান কার্তিমনি কিন্তু চোট লাগে, তাকে বাইরে বেরিয়ে যেতে হয় হায়দ্রাবাদের গোলকিপার। তো তিনি যেন খুব তাড়াতাড়ি রিকভার করেন নিজেকে, এই আমরা আশা রাখছি। আর এই ইস্টবেঙ্গল এবং হায়দ্রাবাদের ম্যাচের যদি আমি রিভিউ বলি না, আমি কটা বিষয় কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে চাই, অর্থাৎ এই কটা বিষয়ে কিন্তু ইস্টবেঙ্গলকে নতুন করে খাটতে হবে। প্রথমেই কথা হচ্ছে নন্দা কুমার এবং মহেশ নাওরেম সিং, এই দুজন অর্থাৎ দু সাইডের উইঙ্গার, যে দুজন কিন্তু বর্তমানে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের প্লেয়ার, এই দুজো প্লেয়ার কিন্তু তার পুরনো ফর্মের ধারে কাছে নেই, তাদের কিন্তু ফর্মে ফিরে আসতে হবে। তার সঙ্গে সঙ্গে যদি আমি বলি সৌল ক্রেসপো, সৌল ক্রেসপোর সঙ্গে কিন্তু একটা অবশ্যই ভালো সেন্ট্রাল মিডফিল্ডার দরকার, যাদের কিন্তু লিঙ্ক আপ তৈরি করতে হয়। সৌভিক কিন্তু ডাহা ফেল, গতকালও কিন্তু হাফ টাইমের পরই সৌভিককে চেঞ্জ করে দেওয়া হয়। তো আমার মতে বলে ভিপি বিষ্ণু, যাকে কিন্তু নতুন করে কলকাতা ফুটবল লীগ থেকে অর্থাৎ রিজার্ভ টিম থেকে সাইন করে নেওয়া হলো সিনিয়র টিমে, তাকে কিন্তু চান্স দেওয়া উচিত। আমি ধরছি 17 বছর বয়সে গুই থেকে যদি নাও চান্স দেয়, ভিপিকে কিন্তু চান্স দিতে পারে, কারণ বিষ্ণুর ক্রিয়েটিভিটি কিন্তু আমরা দেখেছি, তেমন তিনি কিন্তু গোলও করতে পারেন। 3 নম্বর যে কথাটা বলবো সেটা ডিফেন্স নিয়ে, হয়তো লাল চুনুঙ্গা বা ডিফেন্সে ফিরে এলে ডিফেন্সে বেশ ভালোই মজবুত হবে, এটা নিয়ে কোনো কথা থাকতে পারে না। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মাহেরকেও চিনি না, হ্যাঁ এটা বলা হয়নি, ইস্টবেঙ্গলে কিন্তু নতুন প্লেয়ার হিসাবে জয়েন করেছে মাহের, জর্ডনের প্লেয়ার। কিন্তু এই মাহের প্রায় 6.5 ফুটের কাছাকাছি লম্বা, 6 ফুট 2 ইঞ্চির মাহের, হাজি মাহের। এবং এই হাজি মাহের কিন্তু জর্ডনের ন্যাশনাল টিমের প্লেয়ার, সেহেতু কিন্তু খুব ভালো একটা সাইনিং, যে সাইনিংটা কিন্তু নিজে হাতের কোচ কার্লোস কুয়ার্টাস করেছে, এটুকু বলতে যায়। এবং শেষ যে পয়েন্টের কথা বলবো সেটা কিন্তু একদম অপোনেন্ট থার্ডের যে টেরিটোরিয়াল যে জোন বলা যায়, অর্থাৎ অপোনেন্ট বা ডি বক্সের সামনে গিয়ে কিন্তু ফাইনাল টাচ বা ফাইনাল ফিনিশটার এখনও কোথাও একটু নিজেদের কম্বিনেশনের অভাব আছে বলে আমার মনে হয়। এইগুলো যদি তাড়াতাড়ি সারিয়ে ফেলে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল দারুণ একটা জায়গায় পৌঁছে যাবে এবছরের জন্য, এটুকু আমরা বলতেই পারি। এবং ইস্টবেঙ্গল এই মুহূর্তে 2 ম্যাচে 4 পয়েন্ট পেয়েছে, এর থেকে কিন্তু বড় কথা কিছু হতে পারে না। আর আপনারা যদি এখন স্ট্যান্ডিং দেখেন, প্রথমেই কিন্তু মোহনবাগান, 2 নম্বরে উড়িষ্যা, 3-এ মুম্বাই সিটি এফসি, 4-ই কিন্তু চলে এসছে ইস্টবেঙ্গল। এবং পয়েন্টের নিরিখে ইস্টবেঙ্গল এই মুহূর্তে 2-এ থাকতেও পারত, কিন্তু গোল পার্থক্যের জন্য তারা 4-এ আছে, এটুকু বলতে পারি। এই বলে এখনকার জন্য ভিডিও আমরা শেষ করছি। তো বাংলা ফুটবল ফ্যানরা, ইস্টবেঙ্গল ফুটবল ফ্যানরা, আপনারা বলুন আপনারা কি ভাবছেন। আর আজকে আমাদের এই যে ভিডিও যে অ্যানালাইসিস করলাম ইস্টবেঙ্গলের এই জায়গাগুলো উন্নতি দরকার, এইটাও কতটা আপনাদের মনে হচ্ছে ঠিক সেটা প্লিজ আমাদের জানাবেন। এই বলে এখনকার জন্য ভিডিও আমরা শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, নিচে কমেন্ট বক্সে থেকে মন্তব্য করবেনই। আর আমাদের চ্যানেলে নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এই বলে এখনকার জন্য আমরা চললাম।